তখন তুই বলবি না মানবনা বাধা, মানবনা ক্ষতি, চোখে যুদ্ধে দৃঢ় সম্মতি, রুখবে কে আর অগ্রগতি, সাধ্য কাজ। আজ সমস্ত নারীর গর্জে ওঠার পালা, অনিত্য হল মৌন থাকা। নতুন সুর জেগে চোখ প্রাণে, নতুন কথা ফুটে চোখ প্রাণে। আস্তে আস্তে আমাদের সকল মেয়েরা এগিয়ে আসছে, নারী শক্তি এগিয়ে আসছে, নতুন স্বপ্ন দেখার জন্য, নতুন পথ সুন্দর করে তৈরি করার জন্য। রানীহাটবাসী এবং সকল নারীদেরকে বলছি, মায়েরাই বলছি, বোনেরাই বলছি, আজকে এই রবিবারের সকালটাকে আরো সুন্দর করে ধরে প্রত্যক্ষ ভাবে আমাদের সঙ্গে আসুন। আমরা এই মঞ্চ থেকে এক নতুন শপথ নিই, প্রতিজ্ঞ হয়ে নতুন ভক্তি। আমি শক্তি, আমি ধর্ম, আমি দেখতে পাচ্ছি আমি লক্ষ্মী, আমি কালী, আমি কর্ম, আমি ধর্ম, আমি লক্ষ্মী, আমি কালী, আমি বস্ত্র, আমি অস্ত্র। শুনতে পাচ্ছি না, মোটামুটি মাঝখানে যারা বসে আছে শুধু তাদের অবস্থা পেয়েছি, যারা চেয়ারে বসে আছেন দুদিকে আমি ধর্ম, আমি কর্ম, আমি নারী, আমি পারি, আমি নারী, আমি পারি, আমি নারী। ধন্যবাদ, ধন্যবাদ। সব কিছু দিদি যদি আমরাই পারি তাহলে আমরাই করি, আর সেখান থেকে আমাদের প্রতিক্রিয়া নেওয়া সবাই। সেই দামিনীর উদ্যোক্তা অর্থাৎ আমাদের রানাঘাটের পৌরপিতা পার্থসারথী মহাশয়কে আমরা পেয়ে গেছি, আমরা জেনে নেব তার কাছ থেকে তার এই উদ্যোগটা কী বিষয়ে। আসুন জেনে নেব। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে মেয়েদের ওপর যা চলছে, নৃশংস হত্যা, ধর্ষণ, এই কাণ্ডগুলির জন্য আমার মনে একটা হচ্ছে আমাদের রানাঘাট শহরে যারা আছে তাদের সেলফ কনফিডেন্সটাকে গ্রো করানো, সেই উদ্দেশ্যে নিয়েই এই দামিনী প্রোগ্রাম আমরা সকালবেলায় পৌরসভাতে সামিল হয়েছিল। ওখান থেকে কনফিডেন্স মার্চ করে এসে এখানে উপস্থিত হয়েছে। এখানে একদিনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাজ ওয়েল অ্যাজ কিছু ট্রেনিং, মানে একদম প্রাথমিক পর্যায়ে কিছু নিজেদেরকে রক্ষা করার ক্ষেত্রে যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা আমরা এখানে দেব। আমি জানি যে একদিনের এই প্রশিক্ষণ শিবিরের মধ্যে দিয়ে সেইভাবে গ্রো করা যাবে না, কিন্তু আমি চাইছি যেটা অন্তত শুরু শুরুটা হোক, একটু পৌঁছে নেই দাম। এটা কি অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যাজ ওয়েল অ্যাজ প্রশিক্ষণ? আর আজকে এখানে কতজন দামিনী উপস্থিত আছে? আমাদের তো এনরোল করছে 700 আছে, এছাড়াও শিক্ষক শিক্ষিকারা আছে এবং অভিভাবকরাও আছে। আগামী দিনে কী করব? আগামী দিনে কী পরিকল্পনা? এই পরিকল্পনা আমি না, আমি মেয়েদেরকে বলবো তাদের কী ভাবে আজকে আজকে তারা কী ভাববে তার উপর বেশ করে আগামী দিনে পরিকল্পনা।